হ্যালো ভিউয়ার্স, ল টিপস বিডি আইনি জিজ্ঞাসা এবং আইনগত সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি পি এম সিরাজুল ইসলাম, সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা আলোচনা করব আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে যদি কোনো সন্তানের জন্ম হয় তাহলে তার পিতৃত্ব পরিচয় কী হবে, অর্থাৎ যারও সন্তানের পিতৃ পরিচয় বা কী, তার সম্পত্তির অধিকার কি, তার বেড়ে ওঠা গড়ে ওঠা, এ বিষয়ে আমাদের প্রচলিত আইন কি বলে, সেসব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু বিবাহ বহির্ভূত সন্তান, অর্থাৎ যারও সন্তান জন্ম নেওয়াকে পাপের ফল বলে অভিহিত করা হয়। পিতা এবং সন্তানের মধ্যকার আইনগত সম্পর্ক হলো পিতৃত্ব, আর মাতা ও সন্তানের মধ্যে আইনগত সম্পর্ক হলো মাতৃত্ব। তাহলে কোনো নারীর গর্ভ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, কেবল এর দ্বারা মাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। কিন্তু সন্তানটি অবৈধ হলেও মাতৃত্ব প্রতিষ্ঠিত হয়, কিন্তু পিতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে রয়েছে আমাদের সমাজে নানা জটিলতা। আমাদের মুসলিম আইনে সন্তানের বৈধতা সম্পর্কে অনুমান এবং 1872 সালের সাক্ষ্য আইনের 112 ধারার মধ্যে একটি প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বটা কি, সে বিষয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। কোনো নারীর গর্ভ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, এর মাধ্যমে শুধুমাত্র মাতৃত্বই প্রতিষ্ঠা করা যাবে। আমাদের 1872 সালের সাক্ষ্য আইনের 112 ধারাই মুসলিম আইনের ওই বিধানকে অতিক্রম করেছে, যা এলাহাবাদ হাইকোর্টের একটি মামলায় প্রশ্ন উঠেছে। এখানে বলা হয়েছে যে ধারাটি মুসলিম আইনের বিধানকে অতিক্রম করেছে এই জন্য যে কেবল মুসলমানদের ক্ষেত্রে এই ধারাটি প্রযোজ্য। লাহোর হাইকোর্টও ওই অভিমতকে গ্রহণ করেছে। অযোধ্যার চিফ কোর্ট ঘোষণা করেছে যে যদি 112 ধারাটি শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবুও তা কোনো অনিয়মিত বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। এবার আমরা জেনে নিই সেই সাক্ষ্য আইনের 112 ধারায় কী আছে। কোনো ব্যক্তির মাতার সাথে এক ব্যক্তির আইনসিদ্ধ বিবাহ চালু থাকাকালে অথবা বিবাহ বিচ্ছেদের পর 280 দিনের মধ্যে তার মাতা অবিবাহিত থাকাকালে যদি তার জন্ম হয়ে থাকে, এবং যদি প্রতীয়মান না হয় যে ওই ব্যক্তি যখন মাতৃগর্ভে এখে থাকতে পারে, অনুরূপ কোনো সময় বিবাহিত পক্ষদ্বয় পরস্পরের মধ্যে মিলনের পথ উন্মুক্ত ছিল না, তবে জন্মের বিষয় দ্বারা অবশ্যই চূড়ান্তভাবে প্রমাণিত হবে যে এখে তার মাতার সাথে বিবাহিত উক্ত ব্যক্তির সন্তান। তাহলে উপযুক্ত ধারা অনুযায়ী একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে একটি বৈধ বিবাহ অনুষ্ঠিত হওয়ার পর যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে সে বৈধ সন্তান বলে পরিগণিত হবে, এটাই আমাদের আইন বলছে। কারণ এই ধারার যে ইংরেজি ভার্সন, সেখানে ডিউরিং দ্য কন্টিনিউন্স অফ এ ভ্যালিড ম্যারেজ, আমি আবার বলি, ডিউরিং দ্য কন্টিনিউন্স অফ এ ভ্যালিড ম্যারেজ, এই শব্দগুলো ব্যবহার করায় বিয়ের পরের দিন সন্তান জন্ম নিলেও সেও বৈধ সন্তান বলে পরিগণিত হচ্ছে, যা খুবই আমাদের সমাজে অবাস্তব। আমাদের দেশে মুসলিম হানাফি আইনে একটি বৈধ বিবাহে 6 মাসের আগে কোনো সন্তান জন্ম নিলে সেই সন্তানটি অবৈধ সন্তান বলে গণ্য হয়। এটা আমাদের দেশের প্রচলিত আইন, হানাফি আইন। এখানে স্পষ্টতই মুসলিম আইনের সাথে সাক্ষ্য আইনের এই অসামঞ্জস্যতা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাক্ষ্য আইন মুসলিম আইনের উপর প্রাধান্য পাবে কি না, মুসলিম আইন সাক্ষ্য আইনের উপর প্রাধান্য পাবে না সাক্ষ্য আইন মুসলিম আইনের উপর প্রাধান্য পাবে। আমাদের প্রখ্যাত আইনবিদ ডিএফ মোল্লার মতে সাক্ষ্য আইন মুসলিম আইনের উপর প্রাধান্য পাবে। এ বিষয়ে উচ্চতর আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে। নাসরিন জাহান পারুল এবং অন্যান্য বনাম কবির আহমেদ এবং অন্যান্য, যা 61 DLR-এর 697 পৃষ্ঠায় উল্লেখিত রয়েছে। এই মামলায় বলা হয়েছে যে সন্তানের বৈধতার জন্য 2টি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, কোনো ব্যক্তির মাতার সাথে অন্য কোনো ব্যক্তির আইনসঙ্গতভাবে বিবাহ যদি বলবৎ থাকা অবস্থায়, অথবা দ্বিতীয়ত, বিবাহ বিচ্ছেদের পর 280 দিনের ভিতর তার মাতা অবিবাহিত থাকাকালে যদি সন্তান জন্ম লাভ করে তাহলে সে সন্তান অবৈধ বলে চূড়ান্তভাবে প্রমাণিত। তবে তার জন্য আরও একটি শর্ত থাকা লাগবে যে ওই ব্যক্তি যখন মাতৃগর্ভে এসেছিল সেই সময় বিবাহিত পক্ষদ্বয়ের মধ্যে মিলনের পথ উন্মুক্ত ছিল। প্রথম 2টি শর্তে যে কোনো একটি এবং শেষ শর্তটি পাওয়া গেলে সে সন্তানটির বৈধতার চূড়ান্ত প্রমাণ। কিন্তু আমাদের মুসলিম হানাফি আইনে অবৈধ সন্তান তার মাতার এবং মাতৃকুলের অংশীদার হন, ঠিক একইভাবে মাতা বা মাতৃকুল অবৈধ সন্তানের অংশীদার হন। কিন্তু সেই আইনে অবৈধ সন্তান মাতার অংশীদার নয় এবং মাতা বা মাতৃকুল অবৈধ সন্তানের উত্তরাধিকার হয় না। এদিকে
পিতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার আদেশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে বলে ভারতের একটি আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। আদালত তার অবজারভেশনে জানিয়েছেন, যখন কোনো সন্তানের পিতৃত্ব নির্ধারণের বিষয়ে উত্থাপিত হবে এবং যেখানে পারিবারিক বিরোধ দেখা গেছে, সেক্ষেত্রে যতটা বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং ব্যবহারের প্রয়োগ কমাতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে ওই পরীক্ষা কারোর ব্যক্তি গোপনীয়তাকেও খর্ব করতে পারে। এমন হস্তক্ষেপ পক্ষদায় শুধু অধিকার নষ্ট করে না, এটি সন্তানের উপরে মারাত্মক প্রভাব এনে দিতে পারে। আদালতে রায় হচ্ছে যে এমন বৈজ্ঞানিক পরীক্ষা কোনো কোনো ক্ষেত্রে একটি নির্দোষ সন্তানকে জারজও বানিয়ে দিতে পারে, অবৈধ সন্তান বানিয়ে দিতে পারে। এমনকি সন্তানটির বাবা মার গর্ভধারণের সময় একত্রে থাকলেও সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। এ ধরনের পরীক্ষার বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা ভারতের এই উচ্চ আদালত বলছে। বিশেষ করে ভারতের উড়িষ্যা রাজ্যের এক দম্পতির ঘরে জন্ম নেওয়া এক সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হওয়ার পরে এ ধরনের কথা ওঠে। শুভাশ্রী নামের এক নারী দাবি করেন যে তার গর্ভে জন্ম নেওয়া সন্তান তার স্বামীর, ওই সন্তানের পিতা তার স্বামী। ভবানী প্রসাদ জেনা নামের এই ভদ্রলোক তার স্ত্রীর গর্ভে রাখা সন্তানকে অস্বীকার করেন এবং দাবি করেন যে এই সন্তান গর্ভধারণের ক্ষেত্রে তার কোনো অংশগ্রহণ ছিল না। সুভাষী এ বিষয়ে উড়িষ্যা রাজ্য মহিলা কমিশনে অভিযোগ তোলেন। কমিশন এর পরিপ্রেক্ষিতে তদন্ত করে ভবানী প্রসাদকে তার স্ত্রীর নিরাপদ গর্ভধারণ এবং বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত সব ধরনের পদক্ষেপ দিতে আদেশ দেয়। শুধু তাই না, বাচ্চা জন্মানোর পরে বাচ্চার যত্ন আপনি নেওয়ার ক্ষেত্রেও আদেশ দেয় কমিশন। কমিশনের আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করেন সেই ভবানী প্রসাদ। হাইকোর্ট তখন ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন, তিনি ডিএনএ টেস্ট করতে বাধ্য নন। এই মর্মে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ভবানী। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ডিএনএ টেস্ট বিষয়ে নির্দেশনা দেন। বিচারপতি লোধা তার রায়ে জানিয়েছেন যে যখন কোনো ব্যক্তির কোনো মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে ব্যক্তিগোপনীয়তার প্রশ্ন এবং সত্য উদ্ধারে আদালতের কর্তব্যের মধ্যে বিরোধ দেখা দেয়, কন্ট্রাডিকশন দেখা দেয়, তখন আদালতকে তার ইনহেরেন্ট পাওয়ার অর্থাৎ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে হবে। বাচ্চার পিতৃত্বের নির্ধারণের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা শুধু একটি গদবাঁধা বিষয় হলে হবে না, আদালতকে সাক্ষ্য আইনের যে 112 ধারায় উল্লেখিত অনুমানের উপরে নির্ভর করতে হবে এবং ভিন্ন উদ্দেশ্য গ্রহণ করতে হবে। যেখানে এ ধরনের পরীক্ষা ছাড়া সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, সেক্ষেত্রেই কেবল অত্যাবশ্যক হিসেবে একেবারেই অব্লিগেটরি অ্যান্ড কম্পালসারি হিসেবে অনুমোদন দেওয়া যেতে পারে। আশা করি পাঠক, আমাদের সমাজে যারা সন্তান নিয়ে, বিবাহগর্ভিত সন্তান নিয়ে কী জাতীয় আইনগত জটিলতা রয়েছে, এ বিষয়ে আমাদের উচ্চতর আদালত কী বলছে, এ বিষয়ে উপমহাদেশের উচ্চ আদালত কী বলছে, এ বিষয়ে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সেই সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।